আয়নাকে হসপিটাল থেকে নিয়ে আসার পর থেকে সে সবাইকে শুধু একটা কথাই বলতে থাকে, ওই মেয়েটা আমার বাচ্চাটাকে নিয়ে গেছে। অনবরত বাচ্চার জন্য কাঁদতে থাকে আয়না। সাইমা আয়নাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে রাখে। আয়না কেঁদে কেঁদে বলে, আপু, ওই মেয়েটা আমার মাথায় আঘাত করে আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেছে, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে গেছে। সাতকে তো হারালামই, এখন নিজের সন্তানের মুখটাও দেখতে পারলাম না, আমার সাথে এমনটা কেন হচ্ছে? সাইমা আয়নাকে বলে, এটা মেনে নে, তুই মৃত সন্তান জন্ম দিয়েছিস, তোর বাচ্চাকে কেউ নেয়নি, আর বাচ্চা শোকে তুই নিজেই নিজের মাথায় বাড়ি দিয়েছিস, তখন তো তুই মানসিকভাবে অসুস্থ ছিলি। আয়না নিজেকে সাইমার কাছ থেকে সরিয়ে নিয়ে বলে, মোটেও না, আমি নিজের চোখে আমার বাচ্চাকে নাড়াচাড়া করতে দেখেছি, কাঁদতে শুনেছি অবধি, কিন্তু তার মুখটা দেখার আগেই এক নারী অবয়ব আমার মাথায় আঘাত করে আমার বাচ্চাটাকে নিয়ে চলে যায়। বিশ্বাস করো আপু, আমার বাচ্চা বেঁচে ছিল, আমি এটাও জানতে পারলাম না আমার বাচ্চা ছেলে নাকি মেয়ে। সাইমা অসহায়ভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকা সালমানের দিকে তাকায়। বাচ্চার শোকে আয়না নিজের মতো করে ভাবতে শুরু করেছে। যেখানে ডাক্তার বলেছে আয়না মৃত সন্তান জন্ম দিয়েছে, সেখানে আয়না কিভাবে জীবিত বাচ্চা দেখতে পারে? এটা আয়নার কল্পনা ছাড়া আর কিছুই না। সালমারা ছুটে গিয়ে স্বামীর বুকে আশ্রয় পড়ল। কাঁদতে কাঁদতে বলল, এমন করতে থাকলে আমার মেয়েটা এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে, তুমি কিছু একটা করো, আমার মেয়েটার জীবনটা বোধহয় দুঃখেই কেটে যাবে। আয়মান শাফি সালমারার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার মেয়েটার কপালে সুখ সয় না, এত সুন্দর একটা জীবন পেয়েও হারালো, জামাইটাও কোথায় নিরুদ্দেশ হলো, নাকি কেউ মেরে ফেলো সেটাও জানতে পারলাম না। আমার নিজেরও আয়নাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়, রাতে ওর চিন্তা ঘুম হয় না, আমার মেয়েটাকে যদি একটা সুখের জীবন উপহার দিতে পারতাম। সালমারা চোখ মুছে বলল, তুমি ওর আবার বিয়ে দিয়ে দাও, নতুন একটা সংসার পেলে ও সব ভুলে যাবে, তোমার বোনের জন্য যে অপূরণীয় ক্ষতি বারবার আমার মেয়ের হয়েছে সেটা আর ঘুচবে না, এখন সব ভুলে আমার মেয়ের আবার বিয়ে দাও, ওকে একটা সুখের জীবন দাও, সব ঠিক হয়ে যাবে দেখো। তুমি পাগল হলে সালমা, আয়নার এই অবস্থা আমি তার বিয়ের চিন্তা করব, আর ওর স্বামী আদৌ মারা গেছে কিনা সেটাও আমরা ভালো করে জানি না, এসব কিছু ভুলে ওর আবার বিয়ে দিব, আয়না এটা কিভাবে নিবে? আমি এত কিছু জানি না, আমি আমার মেয়েকে ভালো দেখতে চাই, দিনের পর দিন চোখের সামনে ওকে পাগল হতে দেখতে পারি না। একটু শান্ত হও, সাদের আগে খোঁজ পাই, তারপর যে ছেলের খোঁজ এই 9 মাসেও পাওয়া গেল না, তার খোঁজ আদৌ পাওয়া যাবে কিনা ঠিক নেই, এদিকে আমার মেয়েটা বুকে কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছে, বাচ্চাটা থাকলে একটা কথা ছিল, বাচ্চাটার দিকে তাকিয়ে ও একটা নতুন জীবন শুরু করতে পারত, কিন্তু বাচ্চাটাও পৃথিবীর আলো দেখার আগেই মরে গেল, কি নিয়ে বাঁচবে ও বলতে পারো? আর কিছু শুনতে চাই না, তুমি তোমার হুজুরকে ডাকো, উনি নিশ্চয়ই ভালো পরামর্শ দিতে পারবেন। আয়নার বিয়ের কথা আয়নার কানে যেতে ও রেগে গেল, সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমরা কি করে আরেকটা বিয়ের কথা ভাবতে পারো, যেখানে এখন আমার স্বামী নিখোঁজ, তাকে খোঁজার চেষ্টা না করে তোমরা আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছো, কেমন মা বাবা তোমরা? সালমারা আয়নাকে ধমক দিয়ে বললেন, তোমার সব পাগলামি বন্ধ করো, নিজের দিকে তাকিয়ে দেখো কি অবস্থায় আছো তুমি এখন, আর তোমার স্বামীর খোঁজ আমরা করিনি ভেবেছ? এই 9 মাস তার খোঁজ করার সব রকম চেষ্টা করেছি, যে নিজে থেকে নিখোঁজ হয় তার খোঁজ কেউ কিভাবে পাবে? তোমার বাচ্চাটাও নেই, যে বলবো তাকে সম্বল করে তুমি বেঁচে থাকবে, কি নিয়ে থাকবে তুমি বলতে পারো? আমরা যা করছি তোমার ভালোর জন্যই করছি, এই ব্যাপারে তোমার কোনো মতামতই খাটবে না, জীবনটা ছেলে খেলা নয়। এইটুকু বলেই সালমা আরা আয়নার রুম থেকে বেরিয়ে যায়। আয়না মেঝেতে বসে পড়ে পাথর দৃষ্টি চোখে দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, তুমি কোথায় চলে গেলে সাত? আমি বিশ্বাস করতে পারি না যে তুমি আর নেই, সবকিছু গোলাগোলে দিয়ে কোথায় নিরুদ্দেশ হইলা তুমি, আমি আর এসব নিতে পারছি না, ফিরে এসো তুমি, আমার বাচ্চাটাকেও ফিরিয়ে দাও আল্লাহ। আয়না প্রতিনিয়ত নামাজ পড়ে মোনাজাতে কাঁদে, সেটা দেখে সালমারাও নীরবে নিজের চোখে পানি মুছে। এভাবে আর কতদিন, বাচ্চা হওয়ার 2 মাস পেরিয়ে গেছে, আয়নাও কিছু শক্ত হয়েছে, তবুও সে বিশ্বাসী সাত একদিন তার কাছে ফিরবেই, তার বাচ্চা বেঁচে আছে, কোনো একদিন সেও তার মায়ের কাছেই ফিরবে। এদিকে আয়নার আর মা সবার মতের বিরুদ্ধেও ঘরোয়াভাবে আয়নার বিয়ের ব্যবস্থা করে। আয়নাকে বোঝাতে গেলে আয়না কিছুতেই রাজি হয় না, কিন্তু
কিন্তু কোনো কথার পরোয়া না করে আয়নার মা বিয়ের আয়োজন করে। বিয়ের আগের দিন রাতে আয়মান শাফি আয়নার রুমে ঢুকেন। আয়না চুপচাপ বসেছিল। আয়মান শাফি আয়নার পাশে বসে বললেন, বাবার উপর রাগ করে আছিস? বাবা, তুমি কেন মাকে আটকাচ্ছ না? এত বড় একটা সিদ্ধান্ত মা কেন নিচ্ছে? তোর মা তোর মতো আমাদেরকে কসম দিয়েছে আর বলেছে কেউ যদি তাকে আটকানোর চেষ্টা করি তবে সে আত্মহত্যা করবে, তাই বাধ্য হয়ে আমি চুপাচ্ছি। আমিও চাই তুই নতুনভাবে জীবন শুরু কর, কিন্তু এভাবে না, যেভাবে তোর ইচ্ছে নেই। আয়না তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বিয়ের দিন সকাল থেকে আয়নাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সালমারা ভীষণ অস্থির চিত্তে সারা বাড়িতে আয়নাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও আয়নাকে খুঁজে পাওয়া যায় না। সালমারা মাথায় হাত দিয়ে বলেন, ওগো এবার কি হবে? আয়মান সাথে একটু চুপ করে বলেন, যা হওয়ার তাই হবে, আয়না নিজের পথ নিজে খুঁজে নিয়েছে, তাকে আটকানোর সাধ্য আমাদের নেই, ওর ভালোটা নিশ্চয়ই বুঝতে শিখেছে। আয়না আনমনে রাস্তায় হাঁটছে, খুব ক্লান্ত লাগছে আজ। অফিসের কাজের চাপ একটু বেশি ছিল। অফিস সেরে টুকটাক শপিং সেরে বাসার উদ্দেশ্যে হাঁটছে সে। 5 বছর হয়ে গেল, বাসায় কারো সাথে তার কোনো যোগাযোগ হয়নি, একমাত্র আব্বু ছাড়া। আয়মান শাফি সবার অগোচরে আয়নার সাথে যোগাযোগ রাখেন। আয়না ভাবতে থাকে, সেদিন রাতে যদি তার বাবা তার হাতে পাসপোর্ট ধরিয়ে দিয়ে লন্ডনে পাঠানোর ব্যবস্থা না করে দিতেন তাহলে হয়তো আয়নাকে আত্মহত্যাই করতে হতো। সাদ ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই রাতে আয়নার আব্বু আয়নাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিলেন। আয়না ইমিগ্রেশনে ঢোকার আগে আয়মান শাফি আয়নের কপালে একটা চুমু এঁকে দিয়ে বলেছিলেন, এখন থেকে নিজের মতো করে জীবন শুরু কর, সেদিন পরিপূর্ণভাবে নিজের জীবন গুছাতে পারবি সেদিনই ফিরবি। আমার বন্ধুকে বলে সব ঠিক করে রেখেছি, ও থেকে এয়ারপোর্টে রিসিভ করতে আসবে, ওর ফ্যামিলির সাথেই তুই থাকবি, মন দিয়ে পড়ালেখাটাও চালিয়ে যাস, যা লাগে আমি এখান থেকে ব্যবস্থা করে নিব। সেদিন নিজের বাবাকে আয়নার সবচেয়ে সেরা বাবা মনে হয়েছিল, আর কেউ না বুঝলেও বাবা তাকে ঠিকই বুঝতে পেরেছিলেন, তাই তাকে তার মতো করে জীবন শুরু করার অনুপ্রেরণা দিয়েছেন। সেদিন বাবার পাশে সালাম করার মতো সুযোগ হয়নি আয়নার, ভেবে রেখেছে যেদিন বাবার সামনে গিয়ে দাঁড়াবে সবার আগে বাবার পাশে সালাম করবে সে। এখানে এসে আয়না নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে, পড়াশোনা কমপ্লিট করে এখন একটা ভালো জব করছে, নিজের আলাদা বাসা নিয়েছে, সব মিলিয়ে নিজের মতো করে ভালো আছে সে, কিন্তু ভেতর থেকে সে ভালো নেই। এখনো স্বামী বাচ্চার জন্য প্রতিনিয়ত তার মনটা কাঁদে, ভাবতে থাকে কবে তার অপেক্ষার প্রহর কাটবে, ওর ভাবনা সত্যি করে দিয়ে সাদ তার কাছে ফিরবে, কবে সে নিজের বাচ্চার মুখে মা ডাক শুনতে পারবে। অন্যের বাচ্চাদেরকে দেখে তার প্রচণ্ড লোভ হয় মা ডাক শোনার। সাদ ঠিকই বলেছিল, মেয়েদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি এইটাই। এসব ভেবে ভেবে হঠাৎ আয়না কারো সাথে ধাক্কা খায়, সাথে সাথে তার হাত থেকে সব কিছু পড়ে যায়। ছেলেটি এগিয়ে এসে সরি বলে তাকে তুলে দিতে সাহায্য করে। আয়না এক পলক ছেলেটির দিকে তাকায়। ছেলেটির চোখে কালো সানগ্লাস, পরনে ফর্মাল ড্রেস, গায়ের রং লালচে ফর্সা, গালে বেশ ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি। আয়না ইটস ওকে বলে সরে আসে, হঠাৎ কী ভেবে পেছনে তাকায়, দেখলো ছেলেটি সেই জায়গায় দাঁড়িয়ে একজনের সাথে কথা বলায় ব্যস্ত। কথা বলতে বলতে ছেলেটি নিজের চোখ থেকে সানগ্লাস খুলল। ছেলেটির চোখ দেখে আয়নার বুক ধরাস করে ওঠে, সেই নীল কালো বর্ণের সংমিশ্রণের চোখ, যে চোখ তার খুব পরিচিত। ছেলেটি তাহলে আর কেউ নয়, তার সাদ। আয়না ছুটে গিয়ে সাদের সামনে গিয়ে দাঁড়ালো, আবেগপ্লুত হয়ে বলল, সাদ তুমি ফিরে এসেছো? সরি, I don't understand what are you saying. Shadami, Ayana. Seleti besh birokto hoye bollo. Apnake ami chinte parchi na. Ei namer kauke ami chinio na. Amar naam Sad noy. Apni karo sathe amake ghuliye felchen. Tumi Sad no? Hotei pare na. Tumi Sad. Bajik theke tumi onekta poriborton holeo tomar shei chok duto ekoi ache. Ashchorjo. Apni jar kotha bolchen ami she noy. Ami Mustin Shami. Please don't disturb me. বলে ছেলেটা সেখান থেকে চলে গেল। আয়না একইভাবে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, যে চোখে প্রেমে পড়েছিল, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিল, তাকে আয়না চিনতে পারবে না? আয়না কিছুই বুঝতে পারছে না। এই ছেলেটা যদি সাদি হতো
তাহলে আয়নাকে কেন চিনবে না? হয়তো এই ছেলেটা সাদই নয়, কিন্তু আয়নাকে সাদকে চিনতে এতটা ভুল হবে? আয়না রাত জেগে ভেবেও কোনো কুল পেল না, নিজেকে বুঝদিল হয়তো তারই চিনতে ভুল হয়েছে, নতুবা সাদ তাকে দেখলেও না চেনার ভান কেন করবে? এসব বলে নিজের ভেতরটাকে বুঝদিল আয়না, যদিও সে জানে সাদের চোখ দুটো চিনতে সে একটুও ভুল করেনি। কিছুদিন কেটে যাওয়ার পর আয়না বাসা শিফট করে নতুন বাসায় উঠল। তার অফিসের প্লেস শিফট হওয়ার কারণে তাকেও শিফট হতে হয়েছে অন্য বাসায়। আয়মান সাহেবের সাথে ফোনে কথা বলতে বলতে ক্যাব থেকে নামলো আয়না। অ্যাপার্টমেন্টটা এক নজর দেখে নিল, থার্ড ফ্লোরে তার নতুন বাসা। ক্যাব থেকে নেমে লাখেজগুলো লিফটের সামনে রেখে আয়না তার বাবার সাথে কথা বলছে। তুই ঠিক মতো পৌঁছেছিস? হ্যাঁ আপু, এই তো নতুন বাসার নিচে দাঁড়িয়ে আছি, কোনো সিকিউরিটি দেখছি না যে লাগেজগুলো লিফটে উঠিয়ে দেব। আচ্ছা আপু, আমি ফ্রি হয়ে তোমার সাথে কথা বলবো, লাগেজগুলো লিফটে ঢুকিয়ে নেই। আয়না ফোন রেখে এক এক করে লাগেজগুলো লিফটে ঢুকালো। হঠাৎ একটা অদ্ভুত দেখতে বাচ্চা ছেলে সালাম দিয়ে বলল, ক্যান আই হেল্প ইউ? আয়না বলল, বাচ্চাটা তো ছোট, ও তো লাগেজ ক্যারি করতে পারবে না, সিকিউরিটি গার্ডটা কোথায় গেল? আন্টি, সালামের উত্তর দাও ওয়াজিব, আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। বলেই ছেলেটা সর্বশেষ মাঝারি লাগেজটা টেনে এক নিমিষে লিফটের ভেতরে ঢুকলো, আয়নাও ঢুকলো। আয়না অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে বাটন প্রেস করলো। ছেলেটা দেখতে পুরো বিদেশিদের মতো, কিন্তু কথা বলছে শুদ্ধ বাংলায়, বেশ হেল্পফুল। ফ্যামিলির শিক্ষাটার ধরন খুব উচ্চমানের। থার্ড ফ্লোরে নামলে আয়না লাগেজগুলো নিতে সাহায্য করলো ছেলেটা। আয়না দরজার সামনে এসে পার্স থেকে টাকা বের করে ছেলেটাকে চকলেট খাওয়ার জন্য দিতে চাইলে ছেলেটা বলল, সরি আন্টি, আমি আপনাকে হেল্প করতে পেরে খুব খুশি। আয়না ছেলেটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। বয়স আর কত হবে, 4-5 বছর? তাও ম্যানার্স আর সেলফ রেসপেক্ট কত স্ট্রং! পরিবারের পরিপূর্ণ শিক্ষা একেই বলে। আয়না নতুন বাসায় সব কিছু গোছগাছ করে শাওয়ার নিয়ে রান্নায় বসালো। সারাদিন কিছু খাওয়া হয়নি তার। রান্না করতে করতে হঠাৎ তার মনে হয় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। আয়না পেছনে ফিরে কিছুই দেখতে পেল না। সে আবারও রান্নায় মন দিল, কিন্তু বারবার তার অনুভব হচ্ছে কেউ তার কাঁধে ভারী কিছু রেখেছে। তার গালে কারো গরম নিঃশ্বাস লাগছে। আয়না রান্না অসমাপ্ত রেখে রুম থেকে চলে আসলো। বুঝতে পারলো না এত বছর পর তার শরীরে আবার কার গরম নিঃশ্বাস পড়ছে। আয়না স্বাভাবিকভাবে বিষয়টা নিতে চেষ্টা করলো, ভাবলো হয়তো নতুন বাসা নেওয়ায় এমন লাগছে। তাছাড়া এই কয়েকদিন সাদের ব্যাপার নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। এখনও সে মন থেকে মেনে নিতে পারছে না সে সাদের চোখগুলো চিনতে এতটা ভুল করবে। কি শুধু চোখটা নয়, চেহারাটাও সাদের মতো, কিন্তু খটকা একটাই, সাদ হলেও সে আয়নাকে কেন চিনতে পারবে না? আর সাদ কেন তার সাথে এতদিন কেন যোগাযোগ রাখবে না? এসব ভেবে আয়না নিজের মধ্যে অস্থিরতা কাজ করছে। এমন সময় আরমান শাফি কল দিলেন আয়নাকে। আয়না ফোনটা রিসিভ করে বললেন, হ্যাঁ আপু, আমি তোমাকে কল দিতাম কিন্তু রান্না বসিয়েছি। একা একা এত কিছু সামলাতে কষ্ট হয় না তোর? সব কিছু শিখে গেছি আব্বু, এখন আর কষ্ট হয় না। তাও একজন হেল্পার তো রাখতে পারিস, এখন তো আব্বুর থেকে একটা টাকাও নিস না, নিজে রোজগারে চলিস। এখানে এসে বুঝেছি সেলফ ডিফেন্ড থাকাটা কত জরুরি। মা ভাই আপু কেমন আছে তাই বলো। তোর মায়ের অভিমান কেটে গেছে, এখন তোর জন্য কান্না করে, তোকে নিয়ে খুব চিন্তা করে। এত বছর তো নিজেও কুঁচ নিস নি, আমাকেও দিতে বারণ করেছিস, নিজের মাকে আর কত কষ্ট দিবি? এবার তো ফিরে আয়। আসবো বাবা, যেদিন নিজের স্বামী আর সন্তানকে ফিরে পাবো ওদের নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তুমি আমার শ্বশুর বাড়ির খোঁজ খবর নিয়েছো তো? আয়মন শাফি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, মাঝে একবার দেখা করে এসেছিলাম, তোকে খুব মিস করে, ছেলের সুখে এখনো কাঁদে। তোর যা জেসমিনের বাচ্চার মাশাল্লাহ 3 বছর শেষ হতে চললো, অনেক মিষ্টি করে কথা বলে। জেসমিন তোর কথা অনেকবার জিজ্ঞেস করেছে, আমি প্রতিউত্তরে তেমন কিছু বলতে পারিনি। মন খারাপ করো না আপু, আমার জন্য দোয়া করো, নিজের খেয়াল রেখো। তুইও নিজের খেয়াল রাখিস আর খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আয় মা, তোকে কতদিন দেখি না। ফোনটা রেখে আয়না কয়েক ফোঁটা চোখের পানি ফেলল। বাবার কণ্ঠে ইমোশনাল কথাগুলো শুনলে ও আর নিজেকে সামলে রাখতে পারে না।
ইচ্ছে করে তাদের কাছে চলে যেতে, কিন্তু পারে না। সে যে নিজেকে নিজে কথা দিয়েছে নিজের স্বামী সন্তান সহ মা বাবার সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু আল্লাহ জানে অপেক্ষার প্রহর আর কত দীর্ঘ হবে। 5 বছর শুধু শুধু আশায় আশায় কাটল, এর মধ্যে যদি আয়নার মৃত্যু হয়ে যায় তাহলে তো একটা আফসোস থেকে যাবে। আয়না পরের দিন অফিস থেকে ফেরার সময় দেখল ছেলেটা হাতে বল নিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। আয়না এগিয়ে আসতেই বলল, আন্টি বাটনটা প্রেস করে দিবে, আমি তোমার ফ্লোরেই যাব। আয়না লিফটে ঢুকে বাটন প্রেস করলে লিফট চলতে শুরু করলো। আয়না ব্যাগ থেকে চকলেট বক্সটা বের করে ছেলেটার হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য বাবু। আমার জন্য কেন, আমি তো তোমার কাছে চকলেট চাইনি, এটা আমি নিতে পারবো না। তুমি আন্টিকে হেল্প করেছো তাই আন্টি তোমাকে ভালোবেসে এটা দিলাম, কেউ ভালোবেসে কিছু দিলে ফিরিয়ে দিতে নেই সোনা। বলে আয়না বাচ্চাটার গাল টেনে দিল। বাচ্চার চোখগুলো বাদামি নীল বর্ণের, চুলগুলো লাল কালো সংমিশ্রণে। বিদেশি বাচ্চারা বরাবর এমন হয় না, তাও আয়না ধরে নিল বাচ্চাটা হয়তো অন্য কোনো ফরেন কান্ট্রির। লিফট থামলে বাচ্চাটা ছুটে চলে যায়, কিছুটা গিয়ে থেমে পিছনে ফিরে আয়নাকে দেখলো, তারপর আয়নার কাছে এসে বলল, আন্টি শুনো। আয়না হাঁটু ঘেরে বসে বলল, হ্যাঁ বাবু বলো। ছেলেটা আয়নাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ আন্টি, আল্লাহ হাফেজ। বলি আবার দৌড় দিল। আয়না হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল, বাচ্চা ছেলেটাকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে। বাচ্চাটার কথা শুনলে তার বুকের ভেতরটা খা খা করে ওঠে। আজ যদি তার বাচ্চাটা তার কাছে থাকতো তাহলে হয়তো এত বড়ই হতো, আর এভাবে আধো আধো কথা বলতো। বাচ্চা দেখলে আয়নার মাতৃত্ব জেগে ওঠে, তাই বাচ্চাটার জন্য চকলেট আনতে ভুলে নিছে। রাত 1টা বাজে, আয়না বাসায় ফেরার জন্য ক্যাবে উঠেছে। আজ 2টো প্রেজেন্টেশন কভার করতে হয়েছে, ক্লায়েন্ট পার্টিকে সব বুঝিয়ে দিতে দিতে 12টা বেজে গেছে। কাল যেহেতু অফিসে আসবে না তাই নিজের কাজগুলো শেষ করে বসকে বুঝিয়ে দিয়ে তবেই বের হয়েছে। ততক্ষণ 1টা বেজে গেছে। ফরেন কান্ট্রিতে এই সময়টা অবশ্য অত বেশি রাতও নয়। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করে একটা ক্যাব পেয়েছে আয়না। ক্যাবে উঠে ওর চোখ দুটো ক্লান্তিতে বুঝে এসেছে। হঠাৎ ক্যাব থেমে যাওয়ায় ও চোখ খুলল। ক্যাবের ড্রাইভার তার হাত টেনে বাহিরে বের করে আনলো, তারপর তার কাছে যা যা আছে তাই দিয়ে দেওয়ার জন্য বলল। আয়না নিজের সেফটির জন্য যা ছিল সব দিয়ে দিল। ড্রাইভারটা সব নিয়ে ক্যাব নিয়ে চলে যায়। আয়না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। নিজে চারদিকে একবার ভালো করে তাকালো, এই জায়গাটা সম্পূর্ণ নির্জন। কিছু কিছু জায়গা ল্যাম্পপোস্টের আলো পড়েছে, এটা সম্ভবত সেই জায়গা যেখানে বিশ্বযুদ্ধের সময় প্রচুর মানুষ মেরে গণকবর দিয়েছিল। এই জায়গাটা এখন পরিত্যক্ত, কেউ আসে না বলেই চলে। এখানে নাকি প্রচুর জিনের উৎপাত, কেউ এর পাশ দিয়ে গেলে কান্নার আর চিৎকারের শব্দ শুনতে পায়। পরবর্তীতে জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়। জায়গাটা একসময় ব্ল্যাক ম্যাজিকের জন্য সুপরিচিত ছিল। আয়নার বেশ ভয় ভয় করতে লাগলো, চারদিক থেকে কেমন চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছে। এখানে কোনো মানুষ বা ক্যাব পাওয়ার আশা নেই, এখন নিজে নিজে পথ খুঁজে বের করতে হবে, নতুবা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চারদিকে যা ঘটেছে তাতে সকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নাই, তাই আয়না নিজে নিজেই ক্যাব যেদিকে গেছে সেদিকে চলতে লাগলো। কিন্তু কিছুটা আসার পর দেখলো এইখানে যে ব্যারিকেড দেওয়া, রাস্তা বন্ধ, তাহলে ক্যাবটা কোথায় গেল? বাপাস তাকিয়ে দেখে ক্যাবটা উল্টে পড়ে আছে, ড্রাইভারের ছিন্ন ভিন্ন লাশটা সেখানকার ল্যাম্পপোস্টে ঝুলে আছে। আয়না ভয়ে উল্টো দিকে ছুটতে শুরু করলো, কিন্তু যে রাস্তায় যাচ্ছে সেটাই বন্ধ। কি করবে বুঝতে না পেরে আয়না ওখানে দাঁড়িয়ে পড়ে, মনে মনে দোয়া দরুদ পড়ছে। কিছুক্ষণ পর দেখলো একটা গাড়ি এদিকে আসছে। আয়না গাড়ির সামনে গিয়ে স্টপ স্টপ বলে থাকলো, তারপর গাড়ির ড্রাইভিং সাইডে গিয়ে তাকে পৌঁছে দিতে বলল। গাড়ির মালিক তাকে হেল্প করতে রাজি হলো। আয়না হাঁপাতে হাঁপাতে গাড়ির ভেতরে ঢুকে বসে দেখে এই সেই ছেলেটা যাকে দেখে ও সাদ ভেবেছিল। ছেলেটা এই পরিত্যক্ত জায়গায় এত রাতে কি করছে? আপনি সেই ছেলেটা? ছেলেটা আয়নার দিকে না তাকিয়েই বলল। আয়না বুঝলো ছেলেটা তাকে চিনতে পারছে না।
আপনি এই জায়গায় গাড়ি নিয়ে আসলেন কেন? এখান থেকে তো বের হওয়ার কোনো পথ নেই, এই রাস্তায় যাবে না। এখানে ড্রাইভারটার লাশ আছে আর ক্যারিকেট দেওয়া, গাড়ি ঘোরান। ছেলেটা পানির বোতল আয়নার দিকে এগিয়ে দিয়ে বলল। আয়না বোতল নিয়ে ঢকঢক করে অনেকটা পানি খেয়ে নিল। অদ্ভুতভাবে এই রাস্তায় ড্রাইভারের লাশ বা ব্যারিকেড কিছুই দেওয়া নেই। ছেলেটা ড্রাইভিং করে এখান থেকে বেরিয়ে হাইওয়ে চলে আসলো। কিছুক্ষণ পর আয়নাকে তার অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিল। আপনি সত্যি সাত নন? আয়না ছেলেটার ধমকে চুপ হয়ে গেল। আসলেই ছেলেটাকে দেখলেই সে বারবার সাত ভেবে ভুল করে, এতে তো ছেলেটা বিরক্ত হওয়ারই কথা। আয়না ধন্যবাদ বলে লিফটে উঠে নিজের ফ্লোরে চলে এলো। মাঝরাতে ওর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তার মনে হলো কোনো একটা ছায়া তার মুখের উপর থেকে সরে গেল, কেউ এতক্ষণ তার মুখের উপর ঝুঁকে তাকিয়ে দেখছিল। আয়না ল্যাম্প লাইট জ্বালিয়ে পানি খেল। এত বছর পর তার কেন আগের মতো অনুভূতি হচ্ছে? তবে কি সাদ ফিরে এসেছে? আয়না কয়েকবার সাদের নাম ধরে ডাকল। বিনতির স্বরে বলল, সাদ তুমি ফিরে এসেছ? যদি ফিরে এসে থাকো তাহলে কেন এত লুকোচুরি খেলছো? আমি এখনো তোমার অপেক্ষায় আছি, সামনে এসো। আমার আমার খুব কষ্ট হচ্ছে, দয়া করে এমন করো না, আমার সামনে এসো না সাদ। বলতে বলতে জানালার পাশে থাকা ফুলের টবটা নিচে পড়ে গেল। আয়না ছুটে এসে দেখলো জানালাটা হালকা খোলা, ফুলের টবটা মেঝেতে পড়ে আছে। কেউ তো রুমে ছিল, হয়তো সাদ নয়তো অন্য কেউ, কিন্তু এভাবে লুকোচুরি কেন খেলছে আয়নার সাথে? দুপুরের দিকে কলিং বেলের আওয়াজে আয়নার ঘুম ভাঙল। দরজা খুলে দেখলো বাচ্চা ছেলেটা ছোট্ট টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা সালাম দিয়ে বলল, কেমন আছো আন্টি? আয়না সালামের উত্তর দিয়ে বাচ্চাটিকে ভিতরে আসতে বলল। বাচ্চাটা ভেতরে আসতে চাইল না, বলল, আন্টি তোমার জন্য রামেন নিয়ে এসেছি, তুমি আমাকে কাল চকলেটস দিয়েছো না? বাচ্চাটার কথা শুনে আয়না অবাক। বাচ্চাটার হাত ধরে আয়না ভেতরে নিয়ে এলো। তারপর টিফিন বক্স থেকে রামেন বের করতে করতে জিজ্ঞেস করলো, খেয়েছো? না, পরে খাবো। কেন? লাঞ্চ টাইম তো হয়ে গেছে। আচ্ছা আসো, আন্টির সাথে খেয়ে নিবে। আয়না বাচ্চাটাকে খাইয়ে দিল। বেশ কয়েকদিনের মধ্যে আয়নার সাথে বাচ্চাটার অর্থাৎ আয়াসের অনেক ভাব হয়ে যায়। বিকেলে ছেলেটা আসে, আয়নার সাথে খেলে, গল্প করে, আবার রাত আটটায় আগে চলে যায়। আয়নার ফ্ল্যাটের শেষ মাথায় থাকে ছেলেটা। এই অবধি ছেলেটার মা বাবার সাথে দেখা হয়নি আয়নার। ছেলেটাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তেমন কিছু বলে না, বলে ওর মা বাবা দুজনই বাসায় আছে, তাকে ওর মা অনেক ভালোবাসে। আয়না খেয়াল করে ছেলেটা মাঝে মাঝে বেশ হিংস্র হয়ে ওঠে। ওর কথা না মানলে ওর চোখ মুখ অন্যরকম হয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নেয়, চোখ দুটো ফ্যাকাশে লাল হয়ে যায়। আয়না বুঝতে পারে বাচ্চা ছেলেটা হয়তো স্বভাব এমন, সব সময় কত শান্ত শিষ্ট নম্র, কিন্তু রাগ উঠলে অন্যরকম হয়ে যায়। আয়াস আয়নার বুকের উপর গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। কত কথা বলতে পারে ছেলেটা, পাকনা পিচ্ছি একটা। আয়াসকে পেলে আয়নার ভালোই লাগে, মনে হয় যে আয়াসই তার ছেলে। এখন আর নিজের ছেলের জন্য আয়নার খুব বেশি মন খারাপ হয় না। অফিস থেকে এসেই আয়াসের জন্য মজার মজার রান্না করে, ওয়েট করে। বিকেলবেলা আয়াস আসে, প্রতিদিনই ফেরার সময় আয়াসের জন্য কিছু না কিছু নিয়ে আসে। ছেলেটা ভীষণ মিষ্টি প্রিয়, কিন্তু পুতুল দেখলেই অন্যরকম হয়ে যায়। পুতুল ছিঁড়ে কুটি কুটি করে ফেলে, এমন ভাবনার সময় কলিং বেল বেজে উঠল। আয়না আস্তে করে আয়াসকে শুয়ে দিয়ে দরজা খুলে দেখে মহসিন স্বামী সামনে দাঁড়িয়ে আছেন। আয়না কিছু বলার আগে উনি বললেন, উত্তরের অপেক্ষা না করে উনি আয়াসকে উঠিয়ে কোলে নিয়ে বেরিয়ে যান। আপনি ওর আব্বু? আব্বু, আমি আন্টির কাছে ঘুমিয়ে গিয়েছিলাম। আল্লাহ হাফেজ আন্টি। আয়না বিমূর হয়ে ওদের পানে চেয়ে রইল। ছেলেটার মায়ায় পড়ে গিয়েছিল ও, কিন্তু যেহেতু তার মা বাবা সেটা পছন্দ করে না, তার আর ছেলেটার সাথে মেশাটা উচিত হবে না। সন্তানের ভালোটা মা বাবাই ভালো বোঝে। নিজেকে এসব বলে বুঝ দিল আয়নার প্রচণ্ড খারাপ লাগে। মনে হলো ওকে নিজের ছেলের কাছ থেকে সরিয়ে ফেলা হয়েছে। আয়না খুবই আঘাত পেল মহসিনের কথায়। অনেকক্ষণ মেঝেতে বসে চিৎকার করে কাঁদল, চোখের পানি ফেলে ভাবতে লাগলো, আজ যদি আয়াস ওর সন্তান হতো, কেউ কি এভাবে কথা শুনিয়ে ওর থেকে কেড়ে নিয়ে যেতে পারত?
আল্লাহ কেন যে ওর থেকে সব কিছু কেড়ে নিয়ে ওকে নিঃস্ব করে দিয়েছে। না পেল স্বামীর সাথে সংসার করার সুখ, না পেল নিজের বাচ্চার মুখে মা ডাক শোনার সুযোগ। কেউ বিশ্বাস করে না সে একটি জীবিত সন্তান জন্ম দিয়েছিল। নারী অবয়ব তার বাচ্চাটিকে নিয়ে চলে গেছে। ডাক্তার সবাইকে বলেছে ও মৃত সন্তান প্রসব করেছে, কিন্তু ডাক্তার এমন মিথ্যা কথা কেন বলল? সে তো নিজের কানে বাচ্চার কান্না শুনেছে। শৈল অবশ করা হয়েছিল, কিন্তু ওর মস্তিষ্ক সম্পূর্ণ সচল ছিল। কে এমন নিষ্ঠুর কাজটা করেছে, সদ্য জন্ম নেওয়া সন্তানকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিল? আহেনা এসব ভেবে কোনো উত্তরই মিলাতে পারল না। তার জীবনটা যেন এক রহস্যময় গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছে। দুদিন হয়ে গেল, আয়নার কাছে আয়াস আর আসে না। এই বিকেলের সময়টা আয়নার প্রচণ্ড খারাপ লাগে। আয়াসকে কাছে পেতে ইচ্ছে হয়। কয়েকবার আয়াসের বাসার দরজার সামনে গিয়ে ঘুরে আসে, শুধু এক নজর দেখার জন্য, কিন্তু দেখতে পায় না। দরজায় নক দেওয়া ওর সাহস হয় না। দরজার সামনে ঘুরতে গিয়ে মহসিন স্বামী তাকে দেখিয়ে ফেলে। আয়না আমতা আমতা করে বলল, আয়াসকে একবার দেখতে এসেছিলাম, প্লিজ একটি বার ওকে দেখতে দিবেন, আমি একবার দেখেই চলে যাব। মহসিন স্বামী আয়নার দিকে একবার তাকিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ। আয়না রুমের ভিতর ঢুকে দেখে আয়াস তার দেয়া চকলেট এর বাক্সটা আঁকড়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। আয়না আয়াসের মাথার পাশে গিয়ে বসে, মাথায় হাত বুলিয়ে আয়াসের হাতের গালে কয়েকবার চুমু খায়। ভীষণ ইচ্ছে করছিল তার আয়াসকে একবার বুকে জড়িয়ে ধরতে। মহসিন স্বামী বলল, আয়না নিজেকে সামলে নিয়ে বলল, জি আমি এবার আসি। আয়না আরেকবার আয়াসের দিকে তাকায়, কপালে চুমু খায়, সারা শৈলে হাত বুলিয়ে দিয়ে মহসিনের পিছনে পিছনে ড্রয়িং রুমে আসে। পুরো ঘর জুড়ে একটা চেনা মিষ্টি গন্ধ পায় আয়না। এই গন্ধটা ওর খুব পরিচিত। এই গন্ধের মোহে সে হারিয়ে যেত। সোফায় বসতেই বাসার হেল্পিং হ্যান্ড দু কাপ চা নিয়ে আনা যায়। মহসিন স্বামীর কথায় আয়না চমকে উঠে, তারপর বলে, জি জানি, কিন্তু আয়াস আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও ওর সাথে থাকলে খুব ভালো থাকি, নিজের সন্তানের মতো ভালোবাসি ওকে। কথাগুলো শুনে আয়নার ভেতরটা ফেটে যাচ্ছিল, তাও নিজেকে সামলে নিয়ে বলল, আয়াসের মা কোথায়? আয়না কিছু না বলে চলে এলো। আয়নার ব্যাপারে সবটা জানলে এভাবে হার্ড করে লোকটা কথা বলতে পারতো না। আয়নার রুমে এসে সব কিছু ছুঁড়ে ফেলে দিল। আসলে আজ যদি ওর নিজের সংসার থাকত, তাহলে ওকে কি এভাবে অপমান করতে পারতো না? লোকটার ধারণা আয়না নিজের সংসার থেকে ওনার সন্তানের প্রতি বেশি আকৃষ্ট। তাকে কি করে বোঝাবে আয়না? আয়াসকে সত্যি ও নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে? আয়না নিজের মন শক্ত করে নিল। যেহেতু আয়াসের বাবা চায় না আয়না আয়াসের থেকে সাথে মিশুক, সেহেতু আয়না নিজেকে আয়াসের থেকে দূরে রাখবে। আয়না অফিসে যাওয়ার সময় খেয়াল করলো আয়াস তাকে ডাকতে ডাকতে পিছুয়ে নিয়ে আসছে। আয়না সেটাকে পাত্তা না দিয়ে চলে এলো। যদিও তার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। অফিস থেকে ফিরে এসে যেই ভেতরে ঢুকতে যাবে, দেখে আয়াস তার ফ্লোরে ম্যাটের উপর শুয়ে আছে। আয়াসকে উঠিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে শুয়ে আছো কেন আয়াস? আন্টি তুমি আজ আসতে এত দেরি করলে কেন? তোমার অপেক্ষা করতে করতে আমি এখানে ঘুমিয়েই পড়েছিলাম। আয়না আয়াসকে বুকে টেনে নিল। কেন জানি না মনে হচ্ছে আয়াস ওর নিজের ছেলে, আয়না তার নিজের মা। আয়না আয়াসের মাথার পাশে বসে আছে, কিছুক্ষণ পরপর জল পট্টি দিচ্ছে। আয়াস জ্বরের ঘোরে আয়নাকে আম্মু আম্মু বলে জড়িয়ে ধরেছে। সেদিন আয়াসকে তার বাবা জোর করে আবার নিয়ে চলে যায়। আয়নাকেও অনেক কিছু বলে অপমান করে। সেই জেদ ধরে আয়না কিছুদিন আয়াসের মুখোমুখি হয়নি। খুব সকালে বেরিয়ে যেত আর রাতে ফিরত। আজ অফিস থেকে ফিরেই বিছানায় গা এলিয়ে দিয়েছিল। এমন সময় কলিং বেলের আওয়াজে উঠতে হলো। দরজা খুলতে দেখে মহসিন স্বামী কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে আর বলছে। আয়াসের কথা শুনে আয়না নিজেকে ধরে রাখতে পারেনি, আয়াসের কাছে ছুটে আসে। এসে দেখে ছেলেটা গা জ্বরে পুড়ে যাচ্ছে, ছটফট করছে খুব। মহসিন স্বামী দরজায় টোকা দেওয়ায় আয়নার ভাবনায় ছেদ পড়ল। আসুন, জ্বর অনেকটা কমেছে, জেগে গেলে কিছু খাইয়ে তারপর মেডিসিন দিতে হবে। আয়না ছলছল চোখে
ধরা গলায় বলল, আজ রাতটা আমি আয়াশের কাছে থাকি, প্লিজ না করবেন না। মহসিন স্বামী একটু চুপ থেকে চলে গেল। হঠাৎ আয়নার মনে হলো খুব ঠান্ডা একটা হাত তার গলা চেপে ধরেছে। আয়না কাউকে দেখতে পাচ্ছে না, তাও মনে হচ্ছে কেউ তার গলা শক্ত করে চেপে ধরে আছে। কারো ক্রোধ মিশ্রিত নিঃশ্বাস তার গায়ে পড়ছে। আয়না দোয়া পড়তে গেলে তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। আয়না ততক্ষণে মেঝেতে পড়ে যায়। খেয়াল করে একটা ভারী ফুলদানি শূন্যে ভেসে ভেসে তার মাথা বরাবর আসছে। আয়নার মাথা বরাবর পড়ার আগে সে গড়াগড়ি দিয়ে সরে যায়, আর ফুলদানি মেঝেতে পড়ে ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে। এক টুকরো ছিটকে এসে আয়নার গালে বরাবর ঢুকে যায়। যন্ত্রণায় কুঁকড়ে উঠে আয়না, সাথে সাথে আবার জোরে গলা চেপে ধরে কেউ। আয়নার দম প্রায় বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই লাল লাল দুটো চোখ দৃশ্যমান হলো। আয়না হতবাক হয়ে বলল, সাত? একটা নারী কণ্ঠে হাসির আওয়াজ পুরো ঘরে কেঁপে উঠল। মহসিন স্বামী হন্তধন্ত হয়ে ছুটে এসে আয়নাকে মেঝে থেকে উঠায়। সাথে সাথে একটা ভয়ঙ্কর মুখশ্রীর নারী দৃশ্যমান হলো, যার মুখটা দুপাশে কান পর্যন্ত ছিঁড়ে আছে, মাথার এক পাশে দিয়ে গিলু বের হয়ে আসছে, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আয়না ভয়ে মহসিনের টি শার্ট চেপে ধরল। ভয়ঙ্কর গলায় নারীটি বলল, আমার বাচ্চাকে যে আমার কাছ থেকে কেড়ে নিতে আসবে তাকেই আমি শেষ করে ফেলব। আমাকে বোকা পেয়েছো তুমি? নিজের স্ত্রীকে এত বছর ফিরে পেয়ে এখন দুজনে মিলে আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? সেটা তো আমি কিছুতেই হতে দিব না। ওকে যদি আমার কাছ থেকে কেড়ে নাও, আমি নিজের হাতেই আগে ওকে মারব, তারপর নিজে মরব। কথাটা শুনে আয়না মহসিনের দিকে তাকালো। মহসিন সেটা খেয়াল করলো কিন্তু কিছু বলতে পারলো না। আয়না বলল, আপনি এসব কি বলছেন? আমি আয়াশকে কেড়ে নিতে আসিনি, ওকে ভালোবাসি আর আদর করি বলেই নিজের কাছে আঁকলে রাখি। তোকে আমি বিশ্বাস করি না, তোর থেকে তোর সন্তানকে কেড়ে নিয়ে ওকে আমি সবটুকু দিয়ে এত বছর বাঁচিয়ে রেখেছি, শুধুমাত্র এই ইফ্রিতে মুসনাদকে আমার হাতে রাখার জন্য, ওকে প্রকৃতি ইফ্রিত বানিয়ে নিজের কাজ হাসিল করার জন্য। আয়না কিছু বলার আগে মহসিন বলল, মহিলাটা আতঙ্কে চোখ সরিয়ে জানালার পাশে সরে এলো। মহসিন তাকে বাধা দিয়ে বলল, নারী জিনটা মুহূর্তে আয়নার পাশে এসে বলল, আয়াশ তোর সন্তান, আর এই যে দাঁড়িয়ে আছে ও তোর স্বামী সাত। আয়না অবাক দৃষ্টিতে সাদের দিকে তাকালো, তারপর ছুটে এসে সাদের টি শার্টের কলার চেপে ধরে বলল, এটা কি সত্যি তুমি আমার সাত? যদি সাতই হও তাহলে এতদিন কেন আসুনি আমার কাছে? কেন আমার সন্তানের কাছ থেকে আমাকে দূরে রেখেছো? তুমি তো বিয়ে করে নতুনভাবে নিজের জীবন শুরু করে নিয়েছিলে, আমার কোনো অস্তিত্ব ছিল না তোমার জীবনে। আমি বিয়ে করিনি সাত, তুমি ভুল বুঝছো। আমি নিজে গিয়েছিলাম তোমার বাড়িতে, সেখানে তোমার বিয়ের আয়োজন চলছিল। আমাকে তোমার মা তোমার কথা মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমার মতের বিরুদ্ধে আমার মা আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি পালিয়ে এখানে চলে এসেছি। তুমি আমার সন্তানকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলে কেন? আমি জানতাম না আয়াশ আমার নিজের সন্তান। জিন নারীটি জোরে জোরে হাসতে হাসতে বলল, এমন অনেক কিছুই আছে যেটা তোমরা কেউই জানো না, আজ সব বলবো। তারপর এখান থেকে আয়াশকে নিয়ে আমি চলে যাব। আগে আমার পরিচয় দেই, আমি সাদের বোন হুমায়রা। আয়না বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, সাদ তুমি না বলেছিলে ও মারা গেছে? ইফ্রিত জিনকে মারা এত সহজ নয়, আমি তো কেবল রাফেজি সর্দারের সাথে হাত মিলিয়ে নিজের ভাইকে ধোকা দিয়ে কেবল, পরেও ভাই তুমি সেটা জানোনি, জেনেছো আমাকে রাফেজি জিন বন্দি করে তোমাকে ধোকা দিয়েছে। আয়না সাদের দিকে এক নজর তাকালো। সাদ ভীষণ রাগে ফুসছে। আয়না সাদের হাতের উপর হাত রেখে তাকে শান্ত হওয়ার ইশারা করলো। পুরো কাহিনীটা আয়না আজ জানতে চায়, কেন সাদ আর তার সন্তানকে তার থেকে কেড়ে নেওয়া হলো। আমি চেয়েছি আরেকটা ইফ্রিতি মুসনাদ, যাকে আমি পরিচালনা করে নিজের স্বার্থ হাসিল করব। কি স্বার্থ সেটা তোমাদের অজানাই থাক, কিন্তু সাদ ভাই সেটা কিছুতেই হতে দিচ্ছিল না। সে তার ইফ্রিত রূপ ব্যবহার করে তোমার সাথে শারীরিক মিলন করবে না, যার ফলে তোমার সন্তান ও ইফ্রিতি মুসনাতের বংশধর হবে না। কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না, তাই রাফিজি জিনের সাথে হাত মিলিয়ে ভাইয়ের ইফ্রিত রূপটা পরিচালনা করিয়ে তোমাদের মিলন ঘটিয়েছি, আর অজ্ঞান অবস্থায় ভাইকে রাফিজি জিনকে দিয়ে বন্দি করিয়ে রেখেছি। অপেক্ষায় ছিলাম তোমার বাচ্চাটার জন্য, তার জন্য কত পরিশ্রম করেছি জানো? যারা তোমার বাচ্চা নষ্ট করতে চেয়েছিল তাদের ভয় দেখিয়েছি, ডাক্তারকে ভয় দেখিয়েছি, তোমার মা বাবাকে মিথ্যা বলেছি,
সব শেষে নিজের ভাইকে মুক্তি করে এনে তোমার বিয়ের দিন তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তোমার মায়ের রূপ ধরে তোমার সম্পর্ক নষ্ট করে দিয়েছি। আয়াসকে যেহেতু আমি আমার এই রূপ দিয়ে লালন পালন করতে পারবো না, তাই ভাইকে আয়াসকে আগলে রাখার দায়িত্ব দিয়েছি। বলেছিলাম এই বাচ্চাটাকে ইফ্রিত রাজ্য থেকে কুড়িয়ে পেয়েছি, ওদেরকে তোমার থেকে অনেক দূরে নিয়ে এসেছি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না, তোমার সাথে দেখা হয়েই গেল। ভাইকে কসম করলাম, কোনো মেয়ে মানুষ ছায়া যেন আয়াসের উপর না পড়তে দেয়। তোমার মতো বেঈমানির সাথে ভাই যেন কোনো সম্পর্ক না রাখে। আমার ভাই আমার সবই কথা শুনেছে, কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা মেরে ফেলতে পারেনি, লুকিয়ে লুকিয়ে তোমার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আয়াসকেও তোমার থেকে দূরে রাখতে পারেনি। তুমি তো অর্ধেক বিকলাঙ্গ ছিলে। সবটাই অভিনয়, অনেক হয়েছে। আজ আমি আয়াসকে নিয়ে এখান থেকে চলে যাব। ওর মধ্যে এক্ষুনি ইফ্রিত জিনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে, 21 বছরে সে পরিপূর্ণ ইফ্রিত হয়ে উঠবে। সাদ ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, এসব কিছু তোকে আমি কিছুতেই করতে দিব না। অনেক খারাপ কাজ করেছিস তুই, আপন বোন হয়ে নিজের ভাইয়ের ক্ষতি করেছিস, বোন হিসাবে তুই আর ক্ষমা পাবি না। তুই আমার কিছুই করতে পারবি না ভাই, তুই এখন একটা সাধারণ জিন মাত্র, আর আমার মাঝে এখনো ইফ্রিত শক্তি আছে, আমার সাথে তুই পেরে উঠবি না। আয়না হাত জোর করে বলল, বোন এত বছর পরে আমি আমার স্বামী আর আমার ছেলেকে ফিরে পেয়েছি, তুমি ওদের আমার থেকে কেড়ে নিও না, আল্লাহর দোহাই লাগে, অনেক কিছুই করেছ যাতে আমরা সবাইকে কষ্ট পেয়েছি, এতটুকু ছিল তার মাঝারা জীবন পার করেছে, এখন যদি ও মায়ের স্নেহ না পায় তাহলে ও অচিরেই শেষ হয়ে যাবে। তুমি কি পারবে ওকে মায়ের স্নেহ দিতে, এই রূপ নিয়ে ওকে লালন পালন করতে? আমার আয়াসকে চাই। এক মায়ের কোল তুমি খালি করে দিতে পারবে, তাতে তুমি আয়াসকে ভালো রাখতে পারবে? নারী জিনটা কয়েকবার আয়াসের দিকে তাকালো। জ্বরে ভুগে ছেলেটার চেহারা মলিনতা হারিয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, যা দেখে হুমায়রার অন্তরাত্মা কেঁপে উঠল। আয়াস না থাকলেও নিজের স্বার্থ কী করে হাসিল করবে? এতগুলো বছরের সাধনা বিফলে যাবে? এক শর্তে আমি আয়াসকে তোমার কাছে ফিরিয়ে দিব। সাত বলল, কি শর্ত? আমি আবার যে কোনো সময় তোমাদের কাছে ফিরে আসব, তখন চাওয়া মাত্রই আয়াসকে আমার কাছে দিতেই হবে, কোনো অজুহাত খাটবে না। যদি শর্ত মানতে রাজি না থাকো, আয়াসকে আমি এক্ষুনি মেরে ফেলবো, তারপর নিজেকেও মারব। আয়না একবার সাদের দিকে তাকালো। সাদ অসহায় দৃষ্টিতে আয়নাকে বারণ করল। আয়না শক্ত কণ্ঠে বলল, আমাদের আর কোনো উপায় নেই সাদ, ওর শক্তির সাথে আমরা পারবো না, আর আয়াসকেও আমি আর হারাতে পারবো না। আমি তোমার শর্তে রাজি, কিন্তু তোমাকেও কথা দিতে হবে, ততদিন আয়াস বা আমাদের কাছাকাছি তুমি আসবে না। কথা দিলাম, আমি যাচ্ছি, ঠিক সময় ফিরব। আয়মান সাফির বাড়ি আজ আনন্দে পরিপূর্ণ। আয়না সাদ আর তার সন্তানকে নিয়ে ফিরে এসেছে। সবাই আয়াসকে নিয়ে ব্যস্ত, যদিও তাদেরকে সাদ আর আয়াসের ব্যাপারে মিথ্যা বুঝ দিতে আয়নার একটু কষ্ট হয়েছে, তাও আজও অনেক খুশি। সাদকে ব্যালকনিতে একা দাঁড়িয়ে থাকতে দেখে আয়না এগিয়ে এসে সাদের কাঁধে মাথা এলিয়ে দেয়। সাদ হালকা চমকে ওঠে, তারপর পাশ ফিরে আয়নার কপালে হালকা চুমু দিয়ে আয়নার হাতটা শক্ত করে ধরল। তোমাকে মিথ্যা ভুল বোঝার জন্য দুঃখিত, এতে তোমার কোনো দোষ ছিল না। এত বড় একটা কথা তুমি কি করে দিয়ে দিলে? অত সত্যি ফিরে আসবে আয়াসকে নিয়ে যেতে? অনেক ভেবেচিন্তেই দিয়েছি। আচ্ছা, এমন কোথাও আমরা চলে যেতে পারি না যেখানে ও আমাদের খুঁজে পাবে না, আয়াসকে নিয়ে সুন্দর একটা জীবন কাটিয়ে দিতে পারবো? এমন জায়গা আছে কিনা আমার আদৌ জানা নেই। তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব গুছিয়ে নেব। আয়াসের উপর ও ছায়া আমি কখনো পড়তে দেব না, অনেক দূরে চলে যাব তোমাদের নিয়ে। দেখো, আর কোনো খারাপ কিছু আমাদের জীবনে আসবে না। সাদ আয়না নাকটা কামড়ে দিয়ে বলল, বুদ্ধিমতী বউ আমার। আয়না আউচ শব্দ করে বলল, আবার? আয়েশ দৌড়ে এসে তাদের মাঝখানে ঢুকে বলল, আব্বু আমি বুদ্ধিমতী না, আমাকে ওনাকে কামড় দাও। আয়না আর সাদ হাসতে হাসতে আয়েশকে কোলে নিয়ে দুগালে চুমু দিয়ে সাদ বলল, তুমি তোমার বুদ্ধিমান ছেলে। আয়না সাদের হাত জড়িয়ে ধরে সাদের এক কাঁধে মাথা এলিয়ে দিল, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এবার বুঝি তাদের সুখের জীবন শুরু হবে। সমাপ্ত।